السلام عليكم شباب، كمان سلام. يا الحمد لله والله وصيه شكرا আপনারা ভালো আছেন। আজকে এমনিতে একটু শ্যামা পাকাইতে যাচ্ছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। ছোটখাটো জিনিস যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ভালোই লাগে। তো বাচ্চাদের জন্য একটু শ্যামা পাকাবো, সেজন্য অতটা উপকরণ আমি একদমই দেব না। আজকে এমনিতেই রান্না করে যাচ্ছি আর কি। 3-4 চামচের মতো দুধ দিয়ে সেমাইটা করে রান্না করে নিয়েছি চুলে। আমার ওই কুলসুম যে সেমাইটা পাকিস্তানি ওটাই ছিল, মাপ মতো চিনি দিয়ে দিলাম। এবার 2টা লং এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, সাথে একটা দারচিনি। আজকে বাদামগুলো আমি দিয়ে দিছি সাথে, সব কিছুই। একটু জালটা অবশ্য কমিয়ে দিতে হবে, 2-3টা বাচ্চার হয়ে যাবে যে অল্প একটু শ্যামা আমি পা করে নিয়েছি। শ্যামা রান্না করা তো খুবই সহজ, সেটা না বললেই নয়। কে যে পারে না তা কিন্তু না। এবার ব্যাপার হলো আমি একটু স্ট্রং ফ্লেভার চাচ্ছি শ্যামাইটা। যদি গিয়ে বাজার শ্যামা হয়তো না দিলেও হতো, তো সেই জন্য আমি একটু ঘি দিলাম, কারণ ঘিটা একদম ফ্লেভার স্ট্রং। হয়ে গেল আমার শ্যামাই রান্না, এটা বাড়িতে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।